লতা পাতা আর ঝোপঝাড়ে ঢেকে রয়েছে ফটকের দেয়াল। দূর থেকে দেখে বোঝার উপায় নেই ফটকের ভেতরে একটি মিউজিয়াম রয়েছে। সামনে এগোলেই লতা পাতার আড়ালে লুকিয়ে থাকা একটি সাইনবোর্ড আপছা আপছা দেখা যায়। তাতে লেখা মাদারীপুর মিউজিয়াম, জেলা প্রশাসন, মাদারীপুর। কিন্তু এ পথ দিয়ে যাওয়া কেউ আর জানে না এখানে মিউজিয়াম রয়েছে, কারণ মিউজিয়ামটি উদ্বোধনের ৬ মাস পার হলেও এখনও জনসাধারণের জন্য উন্মুক্ত হয়নি। মাদারীপুর জাদুঘর উদ্বোধনের পর থেকেই বন্ধ, লতা পাতা জরাজীর্ণ অবস্থা। এই জাদুঘর সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করা হোক, এটা আমাদের দাবি। তেমন উল্লেখযোগ্য কোনো জাদুঘর নাই, কিন্তু সম্প্রতি আমাদের মাদারীপুরে যে জাদুঘরটা করা হয়েছে এবং উদ্বোধনও করা হয়েছে, কিন্তু তার যে পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত অসন্তোষজনক। এখান থেকে যারা যায় তারা চিনতেও পারে না যে এখানে একটা মিউজিয়াম আছে, এমন ভাবে লতা পাতা ঢেকে গেছে। এটা যদি উদ্বোধন হয়েছিল, আমাদের ডিসি মহোদয় উদ্বোধন করেছিলেন, আরও অনেক কিন্তু ছিল। খোঁজ নিয়ে জানা যায় গত ৩১ মার্চ মাদারীপুর শহরের ঐতিহ্যবাহী শকুনি লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন হয়। তৎকালীন জেলা প্রশাসক ডক্টর রহিমা খাতুনের উদ্যোগে সরকারিভাবে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাহজাহান খান। মাদারীপুরে ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণের জন্য জেলা প্রশাসন এবং সরকারিভাবে এখানে একটা মিউজিয়াম করেছিলেন। এই মিউজিয়ামটা দীর্ঘদিন উদ্বোধন হওয়ার পরে এই লতা পাতায় ঘিরে গেছে। এখানে কোনো যে একজন লোক থাকবে বা সার্বক্ষণিক না থাক, পার্ট টাইমও যদি একজন লোক থাকতো, তাহলে কিন্তু এই যে হাজার হাজার দর্শনার্থী আসে প্রতিদিন বিকালে সকালে, তারা কিন্তু এই মিউজিয়ামটা দেখতে পারতো এবং তারা অনেক কিছু শিখতে পারতো।